প্রিয় শিক্ষার্থী, দুপচাচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে ক্লাস সিক্সের সেকেন্ড ফেজের যে হোমওয়ার্কটা ছিল সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আলোচনায় রয়েছে আমি তোমাদের সাইদ স্যার। আজকে এই হোমওয়ার্কের প্রথমে ছিল মেক ফাইভ সেন্টেন্সেস, এখানে পাঁচটা বাক্য রচনার কথা আছে। এখানে স্টুডেন্টরা নিজের মতো করে বাক্য রচনা করতে পারে অথবা আমি আমার মতো করে এখানে তুলে ধরেছি, এটাও দেখতে পারে। তো প্রথমে আমরা যে শব্দটা ইউজ করেছি তুলসী, তুলসী তুলসী পাতা, তুলসী লিভস আর ইউজড ফর কোল্ড, শীত বা ঠান্ডাজনিত সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয়। হানি মধু, হানি ইজ এ কাইন্ড অফ রেমেডি, হানি হচ্ছে এক প্রকারের প্রতিষেধক। এরপর নিম, নিম লিভস অর্থাৎ নিম পাতা আর ইউজড ফর স্কিন প্রবলেম, ত্বকের সমস্যায় নিম পাতা ব্যবহার করা হয়। টার্মারিক হলুদ, টার্মারিক ইজ ইউজড ফর এ মাইনর কাট অর ওয়ান্ড, ছোটোখাটো কাটা বা ক্ষত স্থানেও হলুদ ব্যবহার করা হয়। স্যাভলন, স্যাভলন ইজ এ কাইন্ড অফ অ্যান্টিসেপ্টিক, স্যাভলন হচ্ছে এক ধরনের জীবাণুনাশক। এতটুকু। দুই নম্বরে প্রশ্ন ছিল, পাঁচটা প্রশ্ন, প্রশ্নগুলো আমি বোর্ডে লিখেছি এবং এখানে উত্তর করেছি। প্রথম প্রশ্নটা ছিল এরকম, হোয়াট আর ন্যাচারাল কিওরস মেড অফ, প্রাকৃতিক ঔষধগুলো কি দিয়ে তৈরি। উত্তর, ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক ঔষধগুলো প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি, মোস্ট ওপেন প্রায়শ হার্বস অ্যান্ড প্ল্যান্টস, উদ্ভিদ এবং গাছগাছরা দিয়ে। অর্থাৎ প্রাকৃতিক ঔষধগুলো প্রাকৃতিক উপাদান, উদ্ভিদ এবং গাছগাছরা থেকে তৈরি হয়। কোশ্চেন বিতে আমরা দেখি, আর হার্বাল কিওরস মডার্ন ইনভেনশন, ভেষজ চিকিৎসা কি আধুনিক আবিষ্কার, এক্সপ্লেন ইউর রিজন, তোমার কারণ দেখাও বা যুক্তি দেখাও এরকম। তাহলে প্রশ্নটা আবার পড়ি আমরা, আর হার্বাল কিওরস মডার্ন ইনভেনশন, ভেষজ চিকিৎসা কি আধুনিক আবিষ্কার। উত্তর, নো, না, হার্বাল কিওরস আর অ্যানসেন্ট ইনভেনশন, ভেষজ চিকিৎসা প্রাচীন আবিষ্কার। হার্বাল কিওরস, ভেষজ চিকিৎসা আর অ্যানসেন্ট ইনভেনশন, প্রাচীন আবিষ্কার। হার্বাল কিওরস ওয়ার ইউজড ইন অ্যানসেন্ট সিভিলাইজেশন, প্রাচীন সভ্যতায় এই হার্বাল কিওরসগুলো ইউজ করা হতো, ব্যবহার করা হতো। লাইক যেমন ইন্ডিয়া, ইন্ডিয়াতে, চায়না, চায়নাতে, গ্রিস, গ্রিসে, ইজিপ্ট, মিশরে অ্যান্ড রোম, এবং রোমে। অর্থাৎ এখানে বলছে যে ভেষজ চিকিৎসা কি আধুনিক চিকিৎসা না প্রাচীন চিকিৎসা। উত্তরটা হলো যে ভেষজ চিকিৎসা হচ্ছে প্রাচীনতম চিকিৎসা, যেটা প্রাচীন সভ্যতা ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট, মিশর এবং রোমে ইউজ করা হতো। পরের কোশ্চেনগুলো আমরা দেখি, বোর্ডে লেখা আছে হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্ট, ভেষজ চিকিৎসার জন্য কোন সভ্যতাগুলো পরিচিত বা সুপরিচিত। উত্তরটা এরকম, সাম অ্যানসেন্ট সিভিলাইজেশন, কিছু প্রাচীন সভ্যতা, সাসেস ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস। অর্থাৎ ইন্ডিয়া, চায়না, গ্রিস, মিশর, রোম এগুলো হার্বাল চিকিৎসার জন্য বা ভেষজ চিকিৎসার জন্য খুব বেশি পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড, ঠান্ডা জনিত রোগে কোন প্রতিষেধকগুলো ইউজ করা হয় বা প্রাকৃতিক ঔষধগুলো ব্যবহার করা হয়। উত্তর, তুলসী লিভস, তুলসী পাতা অ্যান্ড হানি এবং মধু আর ইউজড ফর কোল্ড, অর্থাৎ ঠান্ডাজনিত সমস্যায় তুলসী পাতা এবং মধু ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট হার্বাল কিওরস, কোন ভেষজ ঔষধগুলো আর ইউজড ফর স্কিন প্রবলেম, ত্বকের সমস্যায় কোন ভেষজ ঔষধগুলো ব্যবহার করা হয়। গার্লিক রসুন, নিম, নিম অর টার্মারিক হলুদ আর ইউজড ফর স্কিন প্রবলেম, অর্থাৎ ত্বকের সমস্যায় রসুন, নিম পাতা বা নিম এবং হলুদ ব্যবহার করা হয়। এখন তিন নম্বর নিয়ে আলোচনা করি। তিন নম্বরে ছিল বক্সে কিছু শব্দ দেওয়া ছিল এবং ওই শব্দগুলো থেকে শব্দ বাছাই করে নিয়ে নিচের এক্সপ্রেশনটা কমপ্লিট করতে হবে বা অভিব্যক্তিটা সম্পন্ন করতে হবে। এখানে ওপরে বক্সে ছিল বোতল, বক্স, ক্যান, প্যাকেজ, টিউব। এখন এ টিউব অফ অয়েনমেন্ট, এক টিউব অয়েনমেন্ট, অয়েনমেন্ট দ্বারা সাধারণত মলমকে বোঝায়। এ বক্স অফ অ্যাসপিরিন, অ্যাসপিরিনটা হচ্ছে ব্যথানাশক
ঔষধ বা ট্যাবলেট, তাহলে এ বক্স অফ অ্যাসপিরিন, অ্যাসপিরিনের একটা বাক্স, এ প্যাকেজ অফ ব্যান্ডেজ, ব্যান্ডেজ এখানে পটি, পটির একটা বাক্স, এ ক্যান অর বোতল, একটা পাত্র অথবা একটা বোতল, অফ ফুড স্প্রে, ফুড স্প্রের একটা বোতল অথবা পাত্র, এবং নেক্সট এ প্যাকেজ অফ টিস্যু, টিস্যুর একটা প্যাকেট। এটাই ছিল এই এক্সপ্রেশনগুলো। এখন আলোচনা করবো ইংলিশ সেকেন্ড পার্ট, চার নাম্বার নিয়ে। এখানে রেগুলার ভার্ব নিয়ে আলোচনা ছিল। ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। আমরা বোর্ডে তাই দেখিয়েছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এখানে প্রথমে দেওয়া আছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট থেকে পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপলও তাই অ্যাকসেপ্টেড। এখানে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপে এটা লিখতে হবে অ্যাকসেপ্টেড। দুই নম্বরে আছে আস্ক, পাস্ট ফর্ম আস্কড, পাস্ট পার্টিসিপলটাও আস্কড, এখানে এই গ্যাপ থাকবে। সুতরাং এই ভার্বের তিনটে ফর্ম যদি ভালো করে মুখস্থ করা হয়, তাহলে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।